আজ আমি বানাচ্ছি বেগুনের বড়া। এর জন্য দরকার, এখানে আমি একটা বেগুন সেদ্ধ করে নিয়েছি, বেসন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো আর বেকিং পাউডার। এবার আমি সমস্ত উপকরণগুলি বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার তেল গরম হলে এর মধ্যে মিশ্রণটা বড়ার আকারে দিয়ে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি বেগুনের বড়া।